Good morning everybody, hope you all are fine. Today we will learn prepositions. So open your English grammar book at page number 54. What is a preposition? Preposition bolte amra emon word ba shobdo bujhi jeguli noun ba pronoun er age boshe sentence er onnanno byakti bostu ba onno word er shonge tader sombondho bujhiye dey. Kichu sentence lokkho koro, seta tomader bujhte shubidhe hobe. The cat is under the chair. বিড়ালটি চেয়ারের নিচে রয়েছে। এখানে আন্ডার শব্দটি ক্যাট এবং টেবিল অর্থাৎ নাউনের সঙ্গে নাউনের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, অর্থাৎ বিড়ালটা কোথায় আছে, চেয়ারের নিচে আছে। এই শব্দটি প্রিপজিশন। কোন শব্দটি? আন্ডার। আই শ্যাল গো টু কলকাতা, আমি কলকাতায় যাব। দেখো এখানে টু এবং গো, টু শব্দটি গো এবং কলকাতা অর্থাৎ ভার্বের সঙ্গে নাউনের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। সুতরাং টু শব্দটি প্রিপজিশন। ফাদার ব্রট আ পেন ফর মি, বাবা আমার জন্য একটি কলম কিনেছিলেন। এখানে ফর শব্দটি পেন এবং মি অর্থাৎ নাউনের সঙ্গে প্রোনাউনের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, তাই ফর শব্দটি এখানে প্রিপজিশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নাউন বা প্রোনাউনের সাথে অথবা অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্বন্ধ বুঝিয়ে দিচ্ছে। What is a preposition? Preposition kake bole? The preposition is a word placed before a noun and pronoun to show its relation some other word, relation to some other word in a sentence. Preposition bolte bojhay emon ekti shobdo ja noun pronoun er age boshe bakke byabohuto onnanno shobder shonge ba word er shonge tar sombondho bujhiye dey. প্রিপজিশন দেখো অবস্থান, প্রিপজিশনের পজিশন অফ প্রিপজিশন অর্থাৎ কী কী ধরনের প্রিপজিশন হতে পারে বা কোথায় সেটার অবস্থান। দেখো আন্ডার মানে নিচে, টু মানে দিকে, অ্যাট মানে সেখানে, অ্যাবাব মানে উপরে, ফ্রম মানে থেকে, বিটুইন মানে দুটোর মাঝে, বিহাইন্ড মানে পিছন দিকে, বিসাইড মানে পাশে, অন মানে উপরে, ওভার মানে উপরে। দেখো ওভার মানে হচ্ছে কোনো কিছুর ওপর দিয়ে চলে যাওয়া, আর অ্যাবাব মানে কোনো কিছুর ওপরে, আর অন মানে কোনো কিছুর ওপর ঠেকে থাকা। ইনসাইড মানে মধ্যে, ইন মানেও মধ্যে, বিলো মানে নিচে। দেখো